dia blog anto yo kebeng naik tatak bodol ni bana kajak tomar ono terari dikha korpudo gor samuk chitra kainero ya si surda ka bite bi bodol ni kha CPI kongres ke khawai opati ono bele ki shela ma kunu ka te somani komishna obhai samuk chitra kainero no mokol kai sunani bo kok kar kha হইছে ঘটনাটা ঘটনা হইছে আমরার এদিকে আমরা ফ্ল্যাগ লাগানো ছিল কংগ্রেস এবং সিপিএম সবই ফ্ল্যাগ লাগানো ছিল এবং অন্যরাও আছে বিজেপির আছে তৃণমূলের আছে এর মধ্যে দেখা যাচ্ছে গতকাল রাতে কিছু বিজেপি দুষ্কৃতীরা তারা আমাদের সিপিএম এবং কংগ্রেসের ফ্ল্যাগগুলো সব নষ্ট করে দেয় এবং বাকি যে বিজেপির ফ্ল্যাগগুলো আছে সবগুলোই আছে কিন্তু অন্য সব দিয়ে অন্য অন্য পার্টির ফ্ল্যাগ আছে কংগ্রেস এবং সিপিএম এর নেই তো বিজেপি তারা ভাবে যে কংগ্রেসের যে এবং সিপিএম এর 50% নষ্ট করে সেটা তারা ক্ষমতায় আসতে পারবে এটা ভুল এবং এটা তাদের চিন্তা ভাবনা ভুল চিন্তা ভাবনা এবং এই সব নোংরামি করে তারা সামনের দিনে এসে সরকার ক্ষমতায় আসতে পারতো না তার জন্য আমরা বামুটিয়া যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা এটা তীব্র নিন্দা জানাই যে সময় আমরা আসলাম দেখলাম যে আমাদের পতাকাগুলি নেই তাদেরগুলো সবগুলোই আছে তো এতে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে না তারাই এই সমস্ত নোংরামি কাজগুলো করেছে নিন্দা জানাই এবং আমাদের বামুটিয়া যুব কংগ্রেসের পক্ষ থেকে হ্যাঁ পুলিশের এয়ারপোর্ট থানাতে আমরা ব্যাপারটা ফোন করে জানিয়েছি তা আমরা সবাই একসঙ্গে হয়ে যাব থানাতে ডেপুটেশন দেব তাদের সঙ্গে আলোচনা করবো যে এইরকম নেক্সটে যাতে না করে এরকম কাজ তারা তাদের এটা দৃষ্টি আকর্ষণ করে সবাই মানে এটি লক্ষ্য রাখে কালকেও আমি এই দিক দিয়ে রাত্র 10টার পরে গেছি তখনও ফ্ল্যাগগুলি আছে কিন্তু গভীর রাত্রে কে বা কারা আমাদের সিপিএম এর ফ্ল্যাগ কংগ্রেসের ফ্ল্যাগ এবং অন্য পার্টিরও মধ্যে আসিল এই ফ্ল্যাগটা আপনার ইয়ে করছে উঠে ফেলাই যে সকালে আমি খবর পাইলাম হ্যাঁ ওই নামটা কোন তাড়াতাড়ি আসলে বিজেপি পতাকা লাগানোর মতো লোক পাইতেছে না এলাকা এবং বিজেপির যা অবস্থা আমার মনে হয় আগামী দিনে আমাদের বামুটিয়া লোকাল এরিয়াতে বিজেপির পতাকা না শুধু আজকেও আমি দেখলাম যে কয়েকজন লোক লইয়া তাও মহিলা কয়েকটা লইয়া আমাদের এই এলাকাতে এই আপনার বিজেপির প্রার্থী তার স্ত্রী ঘোরাঘুরে করত হ্যাঁ এই হলো তাদের অবস্থা তাদের মাথা খারাপ হয়ে গেছে যে মানুষ তাদের কোনো সাড়া দিতেছে না এইসব কারণে আমাদের এখানে সিপিএম এর প্রায় 100 উপরে ফ্ল্যাগ ছিল সিপিএম এর 100 উপরে ফ্ল্যাগ আছিল এই সবগুলি ফালাইছে কংগ্রেসেরও সখানেক ফ্ল্যাগ আছিল ব্লকের চতুর্দিকে এই ব্লকটার সামনে আমাদের ব্রাহ্মটিয়া ব্লকের সামনে আপনার যদি অন্য দুষ্কৃতি বা মদতি টদতি ফালাইতো তাহলে বিজেপির ফ্ল্যাগগুলি কেন রইল আমাদের ফ্ল্যাগগুলি বাচ্চা বাচ্চা ফেলাইছে রাত্রেবেলায় কী করে বুঝলো তারা এটা আমরা প্রকৃতই মনে করছি যে বিজেপির লোকেরা এটা ফেলাইছে অন্য কেউ না মধ্যযুগী বা দুষ্কৃতিকারী কেউ না এই এলাকাতে বামুটিয়া এলাকাতে অন্তত তাদের আর পা রাখার মতো জায়গা নেই সিপিএম বা বামপন্থীরা যৌথভাবে এখানে আমরা প্রোগ্রাম করতেছি এবং আমরা পুলিশেও জানাইছি পুলিশ আইসি কিনা আমি কইতে পারতাম না হ্যাঁ পুলিশে আমরা জানাইছি পুলিশ আইলে বোঝা দেবো তারা কী ইনকোয়ারি করছে এই হলো অবস্থা এবং এখানে যে ফ্ল্যাগগুলি ফেলাইছে ব্যাপক একটা ফ্ল্যাগও আমরা রাখছি না পরে আমাদের অন্য লোকেরা কিছু একটা দুটো ফ্ল্যাগ লাগাই দিছে অনেকগুলি ফ্ল্যাগ ফেলাইছে সব দলে এটা একটা মারাত্মক ঘটনা এখন তো আমাদের ছেলেরা যদি আবার ফ্ল্যাগ ফেলাইতে শুরু করে বিজেপির বামুটি তাদের তবু বুঝাইছি গণতান্ত্রিক অধিকার সবার আছে কিন্তু দুষ্কৃতিকারীরা দুষ্কৃতি কাজই করবো এই জন্য আমাদের ছেলেরা এখনও সংযত যে কোনো সময় আমাদের ছেলেরা উল্টাপাল্টা করতে পারে আমি আশা করব নির্বাচন কমিশন থেকে যাতে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয় আমরা উভয় দলের লোকে এখানে আসি যাতে নির্বাচন কমিশন সঠিক পদক্ষেপ নেয় এই কথাই আমরা বলতে চাই নির্বাচন কমিশন